আপনার মোবাইল থেকে প্রয়োজনীয় একটি নাম্বার কেউ ডিলিট করে দিয়েছে, অথবা আপনি ভুলে ডিলিট করে দিয়েছেন। এখন সেই নাম্বারটি কিভাবে পুনরায় ফেরত পাবেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ কোনো নাম্বার ডিলিট হয়ে গেলে এই টেকনিকটি ব্যবহার করে ফিরে পাবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আমি খুব কম সময়ে আপনাকে এই গুরুত্বপূর্ণ কাজটি শিখিয়ে দিয়েছি। টেকন বাংলা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আমার মোবাইল থেকে এখন পর্যন্ত যে নাম্বারগুলো ডিলিট হয়েছে প্রত্যেকটি নাম্বার এখানে শো হচ্ছে। যে কোনো নাম্বার খুব সহজেই মোবাইলে পুনরায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো, এজন্য শুধু নাম্বারটির উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে। ধরে রাখার পর উপরের দিক থেকে ত্রিডরে ক্লিক করে রিকভারে ক্লিক করলে কিন্তু নাম্বারটি রিকভারিং হয়ে যাবে। অলরেডি নাম্বারটি রিকভার হয়ে গেল। আপনার মনে হয়তো এখনও কনফিউশন কাজ করছে। কনফিউশন দূর করার জন্য ডায়াল প্যাডে চলে আসলাম এবং একটি নাম্বার আমার মোবাইল থেকে এখন ডিলিট করে দিব। নাম্বারটি দেখুন এবং মাই নাম্বার নামে সেভ আছে। এই নাম্বারটি ডিলিট করার জন্য ত্রিডরে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিলাম। নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেল। এই নাম্বারটি ফিরিয়ে আনার জন্য আমি গোপন অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এই ডিলিট আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্যানিং হবে। স্ক্যানিং কমপ্লিট হলে উপরের দিকেই কিন্তু নাম্বারটি শো হবে। এই যে দেখেন, মাই নাম্বার নামের নাম্বারটি কিন্তু আমি কিছুক্ষণ আগে ডিলিট করেছিলাম, নাম্বারটি এখানে শো হচ্ছে। এই নাম্বারটি রিকভার করার জন্য নাম্বারটির উপর চাপ দিয়ে ধরে রাখবো এবং উপরের দিক থেকে ত্রিডরে ক্লিক করে রিকভারে ক্লিক করে দিব। নাম্বারটি রিকভার হয়ে গেল। সেমভাবে আপনিও কিন্তু এই কাজটি করতে পারবেন। এই জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং কন্ট্রাক্টস অ্যাপটি ইনস্টল করে নেবেন। আশা করি আপনার মোবাইলে এই অ্যাপটি ডিফল্টভাবেই ইনস্টল করা আছে। আপডেট যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন শো হবে। এখানে আপনার মোবাইলের কন্ট্রাক্ট নাম্বারগুলো থাকবে। আর উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি লোগো দেখতে পাবেন। আমার জিমেলের লোগোটি শো হচ্ছে। আপনি এখানে আপনার জিমেলটি অ্যাড করে দিবেন এই আইকনে ক্লিক করে। যে জিমেলটি সবসময় মোবাইলে ব্যবহার করেন সেই জিমেলটি কিন্তু অ্যাড করতে হবে। নতুন কোনো জিমেল যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরে নাও পেতে পারেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর নিচের দিক থেকে ফিক্স অ্যান্ড ম্যানেজে ক্লিক করবেন। ফিক্স অ্যান্ড ম্যানেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে ট্রাস্ট এই অপশনে ক্লিক করবেন, ডিলিট আইকনে ক্লিক করবেন। ডিলিট আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্যানিং হবে। স্ক্যানিং কমপ্লিট হলে কিন্তু এখানে ডিলিট হয়ে যাওয়া প্রত্যেকটি নাম্বার আপনি সিরিয়ালভাবে দেখতে পাবেন। এখন যে নাম্বারটি ফিরিয়ে নিয়ে যেতে চান, প্রথমে দেখিয়েছি, নাম্বারটির উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং উপরের দিক থেকে ত্রিডরে ক্লিক করে রিকভারে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু নাম্বারটি রিকভার হয়ে যাবে। আর আপনি যদি সব নাম্বার একসঙ্গে রিকভার করতে চান তাহলে যে কোনো একটি নাম্বারের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর ত্রিডরে ক্লিক করবেন এবং সিলেক্ট অলে ক্লিক করবেন এবং পুনরায় ত্রিডরে ক্লিক করে রিকভারে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে কিন্তু নাম্বারগুলো রিকভার হয়ে যাবে। আপনি এই টেকনিক ব্যবহার করে যদি ডিলিট হয়ে যাওয়া নাম্বার ফিরিয়ে নিয়ে না আসতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নতুন কোনো টেকনিক থাকলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব। ধন্যবাদ।